আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলার একটা নিরামিষ রেসিপি। তবে এই রেসিপিটি এতটাই সুন্দর খেতে লাগে যে মাছ মাংস ফেলে কিন্তু এই কাঁচকলার এই রেসিপিটি খাবেন, আর নিরামিষ দিনের জন্য তো একটা পারফেক্ট রেসিপি। এই রেসিপিটি থাকলে গরম গরম ভাতের সাথেও যেরকম ভালো লাগে, রুটি পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। আর নিরামিষ দিনে যদি ভাতের সঙ্গে এই রান্নাটা করেন তো আর কিছুই কিন্তু প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি। আমি একটু বড় সাইজের কাঁচকলা নিয়েছি বলে দুটো নিয়েছি, যদি ছোট নেন তো এখানে তিনটে চারটে নিতে হবে। এরপর একটা বাটিতে আমি কিছু মশলা আমি দেবো, দিচ্ছি 2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, আর দেবো 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। স্বাদ মতন দিয়ে দেবো এখানে নুন। নুন ঝালটা কিন্তু নিজেদের স্বাদ মতনই এখানে দেবেন। এই শুকনো মশলাগুলোকে চামচের সাহায্যে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এরপর সামান্য একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে রেখে দেবো। গুঁড়ো মশলাকে একটু জলে ভিজিয়ে রেখে তারপর রান্না করলে গ্রেভির টেক্সচারটা কিন্তু খুব সুন্দর হয়, পুরো বাটা মশলার মতন কিন্তু রান্নার টেস্টটাও হয়। এরপর কাঁচকলাগুলোকে আমি কেটে নেব। তার জন্য প্রথমে ছুরির সাহায্যে আমি খোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরমভাবে আমি কাঁচকলার খোলাগুলোকে ছাড়িয়ে নেব। এরমভাবে ছুরি দিয়ে একটুখানি কেটে নিয়ে তারপর হাতের সাহায্যে কিন্তু খোলাটাকে বেশ ভালোভাবেই ছাড়িয়ে নিলাম। দুটো কাঁচকলাকে আমি এরমভাবে কিন্তু ছাড়িয়ে নেব। এরপর কাঁচকলাগুলোকে মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়ে এরপর এক একটা টুকরোকে এরমভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। যেরম কাঁচকলার পকোড়া করলে আমরা যেরমভাবে কাটি সেরমভাবেই কিন্তু এখানে কেটে নিচ্ছি। কাঁচকলাগুলো কাটা হয়ে গেছে, এরপর যে মশলাটাকে গুলে রেখেছিলাম সেই মশলা থেকে 2 চামচ মশলা আমি দিয়ে দেব। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে বেসন। ভালো করে এবার বেসন আর মশলাটাকে কাঁচকলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে বেসনের কোটিংটা কিন্তু হয়ে গেল। এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম করে নিয়েছি, এরপর ফ্লেমটাকে লো করে আমি একটা একটা পিস দিয়ে দেব। একবারে অনেকগুলো দেবো না, যতটা আমি ভালোভাবে ভাজতে পারবো ততটাই কিন্তু দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এবার ভেজে নেব। একটা পেট এরকম গোল্ডেন ব্রাউন হলে উল্টে দেবো অন্য পেটটাও ভালো করে ভেজে নেওয়ার জন্য। ফ্লেমটা কিন্তু হাই করবো না, তাহলে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, ওপরটা লালচে হয়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এখানে কাঁচকলার পকোড়াগুলো ভেজে নিতে হবে। সেম প্রসেসে সব কাঁচকলার বড়গুলোকে ভেজে নিলাম। এরপর আমি খানিকটা তেল তুলে রেখে দেব। সব তেলেই আমি গ্রেভিটা করছি না, তেলটা তাহলে বেশি হয়ে যাবে। তেলটা তুলে নেবার পর ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পর যে মশলার ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এরপর দিচ্ছি একটা মাঝারি মাপের টমেটো পেস্ট। এবার আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। এই রান্নাটা কিন্তু পুরোই নিরামিষ, পুরো পেঁয়াজ রসুন ছাড়া। ভালো করে মশলাগুলোকে এবার কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা ভাবটা কেটে যায়। ভালো করে তাই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষাতে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। মশলা কিন্তু বেশ ভালোভাবে এবার আমার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণে জল। গ্রেভিটা যে যেমন খাবেন সেই হিসাবে কিন্তু এখানে জলটা দেবেন। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে
কসুরি মেথি হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নেব আর গ্রেভিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে, এরপর ভেজে রাখা কাঁচকলার পকোড়াগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 4-5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনে পাতা কুচি। ভালো করে এবার মিশিয়ে নেব। আমি এরম গ্রেভি রাখবো, আপনারা যদি চান আর একটু ড্রাই কিন্তু গ্রেভিটা করে নিতে পারেন। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি গরম গরম সার্ভ করে নেব। গরম গরম কাঁচকলার এই তরকারিটি কিন্তু দুপুরবেলায় ভাতের সঙ্গে যেরকম অসাধারণ লাগে, সেরম কিন্তু নিরামিষ দিনে রুটি পরোটার সাথেও দুর্দান্ত খেতে লাগে। একবার এরমভাবে এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।